হ্যালো বন্ধুরা বাংলা নিউজের আরেকটি গুরুত্বপূর্ণ এবং মূল্যবান আপডেটে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা যেটা দেখাচ্ছি বঙ্গোপসাগরের অবস্থা প্রত্যেকটা এর আগে দুটো ভিডিওতেও আমরা দেখিয়েছিলাম আপনাদের তবে এই মুহূর্তে যেটা দেখাচ্ছি প্রবল কিন্তু খারাপ থেকে খারাপ অবস্থা তৈরি হয়েছে বঙ্গোপসাগরে এর কারণ হচ্ছে নিম্নচাপ জোড়া নিম্নচাপের ফলে দেখতে পাচ্ছেন পরবর্তী দশ দিনের আপডেট আমরা আপনাদেরকে দেখাচ্ছি তো জোরার নিম্নচাপের ফলে পরবর্তী দশ দিনে সমুদ্রের হাল কিন্তু এই বেহাল হবে তো এর গতিটাই নিম্নচাপটা যে আসছে এর ফলে যে ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই ঝড়ের গতিটা যদি আমরা দেখতে পাই দেখুন একশো পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা। অর্থাৎ একশো পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু কোনো কোনো জায়গায় আমরা হাওয়ার বেগ দেখছি ঘূর্ণিঝড় হবে না এটি এটি ঘূর্ণিঝড় না হয়েও কিন্তু এর যে বায়ুর যে হাওয়ার যে ঝাপটাটা রয়েছে সেটা কিন্তু প্রায় যেটা আমরা দেখতে পাচ্ছি দীঘা এবং উপকূলবর্তী অংশে পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার গতিতে ধাক্কা খাওয়ার সম্ভাবনা এবং সব থেকে প্রবল বেগে ধাক্কা খাওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের উপকূল অংশে যেমন পঁচাত্তর কিলোমিটার গতিতে কলাপাড়া চিতাগঙ্গের সামনে আমরা দেখতে পাচ্ছি ছিয়াত্তর এবং মহেশকালীর সামনে দেখতে পাচ্ছি একটি বড় অর্থাৎ চুরাশি তো আপনাদেরকে দেখালাম যে নিম্নচাপের যে হাওয়ার বেগটা রয়েছে এর বায়ুর প্রভাব প্রবল এর ফলে কিন্তু দুই বাংলার বিভিন্ন জেলায় প্রবল ঝড়ের আশঙ্কা এছাড়াও আমরা যদি দেখছি ত্রিপুরা দেখুন ত্রিপুরাতেও কিন্তু এর প্রবল বায়ুর প্রভাব থাকবে প্রায় ঊনষাট কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু হাওয়ার একটা ঝাপটা থাকবে অর্থাৎ বেগ থাকবে যেটা কিন্তু পরবর্তী দশ দিনে আমরা লক্ষ্য করতে পারবো এবার আমরা দেখাবো যে কত দিনের ব্যবধানে এই নিম্নচাপটি আসতে পারে তো আমরা চলে যাব এখানে বজ্র অর্থাৎ বায়ু বায়ু ঝাপটা মুড়ে ঝাপটা মুড়ে গেলে আমরা কিন্তু দেখাবো যে দুটো নিম্নচাপ এটি কত দিনের ব্যবধানে আসবে তার জন্য আমরা যদি আজ দেখি আজ যদি আমরা দেখছি সমুদ্রের অবস্থা দেখুন সমুদ্রে প্রায় কাছে বঙ্গের একদম কাছে চলে এসছে কিন্তু এই নিম্নচাপ এই নিম্নচাপ প্রায় বঙ্গের কাছে চলে এসছে এবং এটাকে আমরা শুরু করলাম ট্র্যাকিং তো রেডারটা যখন আমরা নিচের ট্র্যাকটাকে চালু করলাম ট্র্যাকটাকে যখন চালু করলাম এবার যখন এগোচ্ছে এটি তখন দেখতে পাচ্ছি আমরা এটা আস্তে আস্তে করে অতি গভীর থেকে গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে বঙ্গোপসাগর থেকে পরে এটি শুক্রবার এগারো তারিখ নাগাদ কিন্তু বঙ্গে পুরে একটি ঘূর্ণাপত্রের সৃষ্টি করছে এ দেখুন ঘূর্ণাবত্ত যেটি আছে এই ঘূর্ণাবত্তের ফলে কিন্তু প্রবল বৃষ্টির সম্ভাবনা আশা করি আপনারা বুঝতে পারছেন যদি এ সম্বন্ধে কোনো সংশয় থাকে অবশ্যই কিন্তু নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো আবার আমরা চালু করি এটাকে চালু করলে দেখতে পাচ্ছি দেখুন এখানে মোটামুটি বারো তারিখ নাগাদ কিন্তু যেটা আমরা বায়ুর ঝাপটাটা লক্ষ্য করতে পাবো সেটা বারো তারিখ থেকে লক্ষ্য করতে পাবো বঙ্গে দুই বঙ্গে যেমন বাংলাদেশেও দেখতে পাচ্ছি কোন কোন অংশ থেকে যাচ্ছে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি বাংলাদেশে প্রায় আমরা যেটা জুম করলে আমরা দেখতে পাচ্ছি এই মহেশখালী কলাপাড়া চিতাগং এই অংশগুলি হয়ে ঢাকা মেহেরপুর কুমিল্লা অংশ হয়ে কিন্তু ডাইরেক্ট ওপর হয়ে আসছে অর্থাৎ উত্তরবঙ্গের জেলাগুলি হয়ে কিন্তু দক্ষিণবঙ্গে ঘূর্ণবত্তটির ফলে এই ঝড়ের ঝাপটাটা আমরা দেখতে পাচ্ছি এবং আস্তে আস্তে কিন্তু সেটা দক্ষিণবঙ্গেও প্রবেশ করছে আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি না দেখুন বারো তারিখ নাগাদ বিকেল পাঁচটার মধ্যে এটি দক্ষিণবঙ্গে প্রবেশ করছে এবং তার ফলে কিন্তু এই অংশগুলোতে প্রবলও বায়ুর বেগ থাকবে এবং আপনাদেরকে দেখাচ্ছি লাইভ ট্র্যাক দেখুন মোটামুটি তেরো তারিখ নাগাদ যেটা আমরা লক্ষ্য করতে পারছি সেটা কিন্তু প্রবল বজ্রপাত সময় একটি ঝড়ের আমরা উপস্থিতি লক্ষ্য করতে পারছি তো আমরা এ তো এটা দেখানো এবার আমরা আপনাদেরকে চোদ্দো তারিখের পরে আমরা আপনাদেরকে গিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন চোদ্দো তারিখের পরে গেলে মোটামুটি চোদ্দো তারিখটা আমরা দেখতে পাচ্ছি বায়ুর একটা প্রবল ঝাপটা থাকছে থেকে চোদ্দো তারিখ পর্যন্ত কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের কিছু অংশে প্রবল একটা গতি দেখতে পেলাম ঝড়ের এরপরে যখন আমরা ষোলো তারিখ যাচ্ছি ষোলো তারিখ গেলে দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের উপর দিয়ে সরে যাচ্ছে বায়ুর প্রভাবটা যেটা আছে সেটা কিন্তু সরে যাচ্ছে ষোলো তারিখে এবারে আস্তে আস্তে কিন্তু আরেকটি নিম্নচাপের তৈরি দেখুন আরেকটি নিম্নচাপ কিন্তু তৈরি হচ্ছে এবং দেখুন দেখুন ঘূর্ণাবত্ত সতেরো তারিখে আরেকটি নিম্নচাপ তৈরি হচ্ছে যেটি ঘূর্ণাবত্ত আকার নিচ্ছে ঘূর্ণাবত্তের আকার নিয়ে কিন্তু আবারও এটি দেখুন প্রবল ঘূর্ণাবত্ত এবং এই ঘূর্ণাবর্তটা শুরুটা যদি আমরা দেখি অর্থাৎ এই নিম্নচাপটা শুরুটা আমরা দেখতে পাচ্ছি প্রায় উপকূলবর্তী অংশে এইটটি ওয়ান পার কিলোমিটার পার হাওয়ার কিলোমিটার যেটা আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ আঠারো তারিখ থেকে কিন্তু আবারও একটি নিম্নচাপের প্রবেশ বঙ্গের বিভিন্ন জেলাতে দেখুন আর এই নিম্নচাপটা কিন্তু দক্ষিণবঙ্গ নিয়ে একদম আচড়ে পড়ছে আগেরটা বাংলাদেশের ওপর দিয়ে আছড়ে পড়েছিল আর এটা কিন্তু সেগের নিম্নচাপটা কিন্তু দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের ওপর দিয়ে আচড়ে পড়ছে অর্থাৎ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা এর ফলে প্রবল বৃষ্টি এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় প্রবল বজ্রপাত সমেত বৃষ্টি এবং ঝড়ো হওয়া প্রায় সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আপনাদেরকে দেখিয়ে দিলাম ঝড়ের গতিটা কোন দিক দিয়ে যাবে এবং কত কিলোমিটার স্পিডে যাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম এবার আমরা দেখে নেব উপগ্রহ মুডে গিয়ে আজ কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কি না আমরা কিন্তু এই মুহূর্তে দেখেছিলাম যে দুপুরবেলা অর্থাৎ বি দুপুরের সকাল দশটার পর থেকে কিন্তু বেশ কিছু জায়গায় মেঘলা হয়েছিল কোন কোন জায়গাগুলো যেমন এখানে দেখতে পাচ্ছি খর্ধা শ্যামনগর হাবড়া দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অংশ এবং বাংলাদেশের বর্ডার লাগো অংশগুলোই কিন্তু মেঘলা দেখেছিলাম যেহেতু মেঘটা উঠেছে বাংলাদেশ অংশ থেকে যেমন সাতক্ষীরা শ্যামনগর যশোর নারিল অভয়নগর খুলনা এই অংশগুলোয় বাগেরহাট মোংলা এই অংশগুলো থেকে উঠেছিল তার ফলে আমরা একটা ভারী মেঘ দেখেছিলাম বনগা গেদে হয়ে এবার আমরা যদি দেখি এটা দেখুন আপনার আমরা এটাকে পিছনে নিয়ে যাচ্ছি যেটা পিছনে নিয়ে গেলে কীভাবে উঠেছিলো দেখুন এটা আমরা দেখাচ্ছি উঠেছিল এভাবে আস্তে 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 কিন্তু এই মেঘটা উঠেছিল দেখুন এবং তার ফলে কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় মেঘলা হয়েছিল তবে এই মুহূর্তে আবার বিভিন্ন জায়গায় মেঘলা কেটে কিন্তু আবারও সেই অস্বস্তিকর গরম এবং রোদ্রু দেখা যাচ্ছে কখনো রোদ কখনো মেঘ অর্থাৎ আংশিক মেঘলাকাশ আমরা লক্ষ্য করতে পারছি দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় তবে এই মুহূর্তে বৃষ্টি হবে কিনা সেটা হান্ড্রেড পারসেন্ট বোঝা যাচ্ছে না এবং বলবও না যে যেহেতু মেঘ অতি গাঢ় কালো না মেঘ যদি অতি গাঢ় কালো হয়ে থাকে তবে কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা তবে আপনাদের এখানে যদি কোনো জায়গায় সকাল থেকে বৃষ্টি হয়ে থাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানাতে ভুলবেন না এবার আমরা চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে এবং বজ্র বৃষ্টি মোড়ে যখন আমরা চলে যাচ্ছি আজ দেখে নেব কোন কোন জায়গায় বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারবো আমরা একটার পর থেকে যদি বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারি এখানে দেখতে পাচ্ছি যে মোংলা এবং মাথা এখানে কিছুটা বৃষ্টির সম্ভাবনা আছে আর ওপরের অংশে পাণ্ডুয়া শান্তিপুর চাকদা হাবড়া পন হাবড়া বনগাতে একটু একদম ছিটে পড়ে লক্ষ্য করতে পারছি অত নেই তবে চন্দননগর পাণ্ডুয়া চাকদা শান্তিপুর কৃষ্ণনগর লক্ষ্য করতে পারছি এছাড়া লক্ষ্য পাচ্ছে যে কাটোয়া গোসকারা বর্ধমান বিষ্ণুপুর এই অংশগুলোতে এবার যদি আমরা বাংলাদেশের দিকে যদি দেখতে পারি মেহেরপুর এছাড়া রাজশাহী এই অংশগুলোতে আমরা দেখতে পাচ্ছি ভারী মেঘ করেছে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এছাড়া কালাই ময়মনসিং ঢাকা কুমিল্লা এই অংশগুলোতে দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা আছে বা হবে এবং যেটা ফাঁকা দেখছি যশোর অভয়নগর সাতক্ষীরা এই অংশগুলো ফাঁকা দেখছি এছাড়াও আমরা ভারী প্রভাব দেখতে পাচ্ছি এখানে কুমিল্লা আগরতলা ত্রিপুরা উদয়পুর অম্বাসা বাজার এই অংশগুলোতে আর যদি দেখতে পাচ্ছি এই অংশে ময়মেন সিলেট এই অংশগুলিতে আমরা প্রভাব দেখতে পাচ্ছি কালাইয়েও আর অসমের দিকে যদি আমরা যাই দেখতে পাচ্ছি অসমের প্রভাব দেখতে পাচ্ছি না এই মুহূর্তে কোনো গোয়ালপাড়া গুয়াহাটিতে তবে পরে বেলা বাড়লেও সম্ভাবনা থাকতে পারে আর শিলিগুড়ি দার্জিলিং এই অংশ কার্শিয়ং এই অংশগুলিতে ক্যালিম্পং আমরা দেখতে পাচ্ছি প্রভাব শিলচরাও দেখতে পাচ্ছি প্রভাব এছাড়াও আমরা খড়গপুরের দক্ষিণবঙ্গের খড়গপুর এই অংশগুলোতে বালিচক ঝাড়গ্রাম ডায়মন্ড হারবার মহিষাদল এই অংশগুলোতে দেখতে পাচ্ছি উলবেরিয়া কোলাঘাট তমলুক এই অংশগুলোতে আমরা প্রভাবটা আমরা দেখতে পাচ্ছি কিছুটা হলেও বৃষ্টি হতে পারে তবে হবে কি না হানড্রেড পারসেন্ট সেটা আমরা গ্যারান্টি দিচ্ছি না এবং হতেও পারে নাও হতে পারে এটা কিন্তু আমরা আপনাদেরকে বলে দিলাম এবার ট্র্যাকটাকে যখন আমরা চালু করলাম চালু করতে করতে আমরা যখন পরের আপডেটগুলো দেখছি দেখুন আপনাদেরকে দেখাচ্ছি ট্র্যাকটাকে চালু করার পরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রবল বৃষ্টির সম্ভাবনা শনিবারও দেখতে পাচ্ছি এবার রবিবারেও দেখতে পাচ্ছি সোমবারও দেখতে পাচ্ছি মঙ্গলবারেও দেখতে পেলাম বুধবারেও দেখতে পাচ্ছি বৃহস্পতিবার সতেরো তারিখেও দেখতে পাচ্ছি আঠেরো তারিখ তারিখেও দেখতে পাচ্ছি এবং শনিবার উনিশ তারিখেও দেখতে পাচ্ছি তো বন্ধুরা এই ছিল এখনকার আমাদের আপডেট